مدینہ نک دورے کین جب آرے منچٹ جائی نبیر روزا مدینہ منچٹ جائی نبیر روزا مکھیت مدینہ رشان انتر مدینہ رشان مکھیت مدینہ رشان মঞ্চটে যাই নবীর রোজায় মদিনায় মঞ্চটে যাই নবীর রোজায় মদিনায় কত আশিক যাই দলে দলে এই অভাগর ভাগ্য নাহি মিলে কত আশিক যাই দলে দলে মঞ্চটে যাই নবীর রোজায় মদিনায় মঞ্চটে যাই নবীর রোজায় মদিনার সুর আমার কানে বাজে সদা রাত নিশি দিনে মদিনার সুর আমার কানে বাজে সদা রাত্রি নিশি দিনে মদিনার সুর আমার কানে বাজে সদা রাত্রি নিশি দিনে মদিনা মদিনা বলে প্রাণ যেন মরে যায় মদিনা মদিনা বলে প্রাণ যেন মরে যায় মঞ্জুকে যাই নবীর রোজায় মঞ্চটে যাই নবীর রোজায় মদিনার নুরানি ধুলাবালি মাখবো আমার চোখে সুরমা বলি মদিনার নুরানি ধুলাবালি মাখবো আমার চোখে সুরমা বলি মঞ্চটে যাই নবীর রোজায় মদিনায় মঞ্চটে যাই নবীর রোজায় মদিনায় মঞ্চটে যাই নবীর রোজায় মদিনা ইসলামিক ওয়ার্ল্ড সিটিজি লোকে মায়ার চোখে আজি আমায় দেখে লোকে মায়ার চোখে আজি আমায় দেখে শুধু নবীজি আপনারি নাতের সদকায় লোকে মায়ার চোখে আজি আমায় দেখে লোকে মায়ার চোখে আজি আমায় দেখে শুধু নবীজি আপনারি নাতের সদকায় আপনার দয়া ওহে কমলি পিয়া ইহা আপনার দয়া ওহে কমলি পিয়া নইলে আপনি কোথায় গো নবী আমি কোথায় নইলে আপনি কোথায় গো নবী আমি কোথায় স্রষ্টার সৃষ্টি কুলে আপনার নেই সমতুল স্রষ্টার সৃষ্টি কুলে আপনার নেই সমতুল সকল আম্বিয়া আপনারি নূরের
ফুল মোসা তোর পাহারে ঈসা যাই ও পরে মোসা তোর পাহারে ঈসা যাই ও পরে কিন্তু মিম্বরে মুস্তফা আরশে মো আল্লাহ কিন্তু মিম্বরে মুস্তফা আরশে মো আল্লাহ লোকে মায়ার চোখে আজি আমায় দেখে লোকে মায়ার চোখে আজি আমায় দেখে শুধু নবীজি আপনার জিনা তেরে সদকায় Oh,
Oh.
Islamic World CTZ कर
দয়ালে মুর্শিদি যার সকা তার কিসের
থেকে কিতাব চৌহাদি জিয়া মাহদিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য এবং সম্মানিত অধ্যক্ষ মহোদয় এবং সাথে সাথে আমার সহকর্মীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা দীর্ঘদিন পর্যন্ত অত্র প্রতিষ্ঠানে অত্যন্ত আনন্দের সাথে, অত্যন্ত সম্মানের সাথে দীর্ঘ 10 বছর পর্যন্ত লেখাপড়া করে আর এই পর্যায়ে এসেছ। আগামী ফেব্রুয়ারি পহেলা ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই পরীক্ষায় শিক্ষার্থীদের, দাখিল পরীক্ষার্থীদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করার জন্য সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি, এই পরীক্ষা হচ্ছে যে তোমাদের জীবনের একটা ট্র্যাজেডির মতো। এই পরীক্ষায় যেন তোমরা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারো, তার জন্য তোমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক অধ্যবসায় করতে হবে। এই পরীক্ষায় তোমাদের ফলাফল নিশ্চিত হবে দীর্ঘ 10 বছর পর্যন্ত তোমরা কি করেছো, কি শিখেছো, কি করেছো। এগুলো অবহেলা করলে চলবে না, কারণ অবহেলায় মানুষ সবচেয়ে নিচে নামে আর পরিশ্রম মানুষকে উপরে উপরে তুলে। তোমরা হয়তো এখন বুঝতেছো না, এখন তোমরা হাসির মধ্যে, ঠাট্টার মধ্যে, মশকালার মধ্যে আছো, এগুলো তোমাদেরকে কোনো দিকে নিয়ে যাবে না। তোমাদেরকে একমাত্র নিয়ে যাবে তোমাদের বিদ্যা, তোমাদের জ্ঞান, তোমাদের লেখাপড়া। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তোমাদের আদব যার কাছে আছে সেই মানুষের মতো মানুষ হতে পারবে, কারণ বেআদবদের জন্য এই প্রতিষ্ঠান সৃষ্টি হয় নাই। এটা হচ্ছে যে আদবের কারখানা। তোমাদের কাছ থেকে আমরা আদব চাচ্ছি, তোমাদের কাছ থেকে আমরা ভালোবাসা চাচ্ছি, আমরা তোমাদেরকে দোয়া করবো, ভালোবাসা দেবো আগামীতে, যেন তোমরা আরো সুন্দরভাবে লেখাপড়া করতে পারো, তোমাদের জীবন যেন সার্থক হয়, সফল হয়, এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ অত্যন্ত আনন্দের বিষয়, 2020 সালে স্নেহর দাখিল পরীক্ষার্থী, ছাত্রছাত্রী, ভাই বোনেরা এবং অত্র মজলিসে উপস্থিত সকল ছাত্রছাত্রী সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। মঞ্চ উপস্থিত আমাদের সকল শিক্ষক মণ্ডলী, বড়জোর সাহেব, ছোটজোর সাহেব, সকলের প্রতি আমার সহস্র সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি খুব দুঃখিত, যেহেতু বিশেষ করে আমার একটা ব্যক্তিগত কাজের জন্য আমাকে চলে যেতে হচ্ছে, বিদায়। আমি তোমাদের সামনে 1 মিনিট কথা বলে আমি তোমার সঙ্গে বিদায় নেব। আজ 2020 সালের জাতির পরীক্ষার্থী, ছাত্রছাত্র, ছাত্রছাত্রী, ভাই বোনেরা, আমাদের হচ্ছে আমার একটি আলোচনা। তোমাদের আমরা ছোট থেকে এ পর্যন্ত পাঠদান দিয়েছি, তোমাদের কার্যকলাপের মধ্যে দিয়ে আমরা অত্যন্ত আনন্দিত। বর্তমান তোমরা যে পরিবেশ সৃষ্টি করেছ এতে আমরা খুব, আমি ব্যক্তিগত হয়ে খুব আনন্দিত, খুব খুশি হয়েছি এবং আমার সকল শিক্ষক মণ্ডলীরা ওনারা আশা করি খুশি হবে। তোমাদের যে পরীক্ষা যেটার জন্য দোয়া মাহবুব করেছ, আমি তোমাদেরকে আল্লাহ জানবে তোমরা তোমাদের পরীক্ষা তোমরা ভালো ফলাফল করে প্রতিষ্ঠানের মান, সকল শিক্ষক মণ্ডলীর মান, মা বাবের মুরব্বীদের মান আনতে পারো, এই দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। সরকার
ছাত্রী জেদুয়ার মহাবীর জেলের সম্মানিত সভাপতি ছাত্র মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ এবং ছাত্র ছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আমি একটা কথাই বলতে চাই, তা হচ্ছে এন্দাল এমতাহানে ইকরাম রজুল ওয়া ইমান, পরীক্ষার সময় হয়তো মানুষ কৃতকার্য হয় অথবা লাঞ্ছিত হয়, কৃতকার্য হওয়ার জন্যই পরীক্ষার আয়োজন। পরীক্ষা ছাড়া কেউ উন্নতি করতে পারে না, পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দেওয়ার আগে লেখাপড়া করতে হয়। আমাদের মাদ্রাসার একটা সুনাম রয়েছে, একটা ঐতিহ্য রয়েছে, আমি আশা রাখব আপনারা আমাদের মাদ্রাসার এই ঐতিহ্যটা বজায় রাখবেন লেখাপড়ার মাধ্যমে এবং আদব আহলাকের মাধ্যমে। আপনারা শিক্ষকের সাথে আশা করি ভালো আচরণ করছেন এবং করবেন, আমরা শিক্ষকরাও আপনাদের সাথে আন্তরিকতা পোষণ করব, এটাই আমার কাম্য। এবং কেন্দ্রের মধ্যে গিয়ে আপনারা কেন্দ্রের নিয়ম কানুন বজায় রাখবেন, যেহেতু কেন্দ্রের মধ্যে শুধু আমাদের মাদ্রাসা নয় অন্যান্য মাদ্রাসা ওইখানে অংশগ্রহণ করবে, ওইখানে সব সময় আমাদের মাদ্রাসার সুনামটা, আমাদের মাদ্রাসার যে ঐতিহ্য রয়েছে এইটা আপনাদের মাধ্যমে প্রকাশ পাবে। সুতরাং আপনাদের অনুরোধ জানাই, আপনারা কেন্দ্রের মধ্যে ওই সমস্ত আচরণ করবেন না, সেই সব আচরণ করলে আমাদের বা আপনাদের বা মূর্তি নষ্ট হয়, এইরকম কোনো আচরণ না করার জন্য আপনাদের উপদেশ দিয়েছি। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই জন্য আল্লাহ রাসূল হাদিস শরীফে এরশাদ ফরমাচ্ছেন, আদ-দোয়াউ কফুল ইবাদ, আর এক হাদিসে আছে আদ-দোয়াউ সালাহুল মুমিনিন, দোয়া হচ্ছে ইবাদতের মূল, দোয়া হচ্ছে মোমেনদের হাতিয়া। 2020 সালের ছাত্রছাত্রীরা দোয়া নিয়ে পরীক্ষার হলে যাবেন এবং যে পরীক্ষার নিয়ম শৃঙ্খলা আছে ওই নিয়ম শৃঙ্খলা বজায় রেখে এবং যে মাদ্রাসার সম্মান রক্ষা করে পরীক্ষা দিয়ে সম্মান রক্ষা বজায় রাখতে পারে সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া মাহফিল
2020 সালের ছাত্র ছাত্রীরা অনুষ্ঠানের ইন্তজাম করেছেন। আসলে পরীক্ষার্থী কঠিন ব্যবহার যার জন্য প্রত্যেক ছাত্রছাত্রীদের দোয়ার একান্ত প্রয়োজন, তা আমাদের শিক্ষক মন্ডলী আপনারা দোয়া করবেন। আল্লাহ তাদেরকে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করুক। ছাত্র পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে আমি একটা কথা বলব, আগেরকার জমিন জমানায় পরীক্ষার মধ্যে তিনটে বিষয় ছিল, একটা হলো অপারেশন, বিশেষ করে যেগুলো রেজিস্ট্রেশন রোল নম্বর
এ পর্যায়ে মরা মহাম
অভিজিৎ রঞ্জনকে উপহার দিয়ে বরণ করবেন পরীক্ষার্থী মোহাম্মদ মাহফুজুল আলম। হুজুরের পক্ষে উপহার গ্রহণ করার জন্য অসুবিধা জানাচ্ছি উপহার দিয়ে বরণ করবেন পরীক্ষার্থী মোহাম্মদ মানিক চৌধুরী। মোহাম্মদ আব্দুল হালিম দাখিল পরীক্ষার্থীদের বিন্দুদের পক্ষ থেকে যে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, উক্ত অনুষ্ঠানে মঞ্চ উপবিষ্ট অত্র মাদ্রাসা আমার প্রাণ প্রিয় শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় এবং আমার প্রাণ প্রিয় শিক্ষক মন্ডলী এবং আমার স্নেহের ছোট ভাই ও বোনরা, আজকে অনুষ্ঠানে আপনারা উপস্থিতিতে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে জানাচ্ছি। আজ আমি শুধুমাত্র দুইটা কথা বলতে এখানে দাঁড়িয়েছি, এখানে বলার মতো আমার কোনো যোগ্যতাই নেই। দীর্ঘ 10 বছর লেখাপড়া করতেছি, এখানে সবাই আমাকে চিনে, শুধু দুইটার কথা বলার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি। একটি কথা হলো, প্রথমে আমাদের প্রতিষ্ঠানে অনেক অনেক জীবনে যারা এখানে মাদ্রাসার উঠান পর্যন্ত উড়ে নাই, ওনারা মানে বলে যাচ্ছে যে মাদ্রাসায় লেখাপড়া হচ্ছে না, মাদ্রাসায় লেখাপড়া হয় না। আমি এই দিকটা একটু দৃষ্টি আকর্ষণ করে শুধুমাত্র আমার স্নেহের ছোট ভাইদের প্রতি, যারা আগামীর ভবিষ্যৎ আগামীর উজ্জ্বল, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, তোমরা কথাগুলো একটু নোট করো। এটা হচ্ছে আমাদের ভুল ধারণা, প্রতিষ্ঠানে লেখাপড়া হয় নাকি হয় না এটা পুরোপুরি নির্ভর করবে আমাদের উপর। কোনদিন এটা মনে করিও না যে প্রতিষ্ঠান তোমাদেরকে কি দিয়েছে, সব সময় মাথায় রাখবা আমরা কি দিতে পেরেছি প্রতিষ্ঠানকে, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। প্রতিষ্ঠান আমাদের কি দিয়েছে এটা বড় কথা নয়, সবচাইতে বড় কথা হচ্ছে আমরা প্রতিষ্ঠানকে কি দিতে পেরেছি, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। এতদিন আমাদের ভুল ধারণা ছিল এটা যে প্রতিষ্ঠানে লেখাপড়া হচ্ছে না, আমরা নিজেদেরকে নিজেদের মধ্যে হারিয়ে ফেলেছি। এই জন্য একজন বিশ্বের অন্যতম একজন মনীষী, ভারতের সাবেক প্রেসিডেন্ট ডক্টর এপিজে আব্দুল কালাম একটি উক্তিতে বলেন, If you fail, never give up, because fail means first attempt in learning. If you fail, যদি তুমি ব্যর্থ হও, if you fail, যদি তুমি ব্যর্থ হও, never give up, তাহলে কখনো ভেঙে পড়ো না, because যার কারণ হচ্ছে, fail একটা শব্দ আছে, F-A-I-L, fail, এই failure means টা হচ্ছে, এই fail শব্দটা বোঝানো হয়েছে হচ্ছে, ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, মনে করবা এটাই তোমার প্রথম শিক্ষা এই হারাটা। তাই আমি আর বেশি কিছু বলতে চাই না, পরিশেষে আমি এটাই বলতে চাই আমার ছাত্রছাত্রীদের ভাই ও বোনদের প্রতি, তোমরা নিজেদেরকে নিজেদের সিনসিয়ারিটিকে সবসময় প্রফুল্লতা রাখবে, যে এটাই মাথায় রাখবা আমরা প্রতিষ্ঠানকে কি দিচ্ছি এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। পরিশেষে আমি আমার শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় এবং আমার প্রাণ প্রিয় শিক্ষক মন্ডলীদের কাছে 2020 সালের সকল পরীক্ষার্থীদের পক্ষ থেকে, আমাদের দীর্ঘ 10 বছর ধরে যদি কোনো কিছু ভুল ত্রুটি আমরা করে থাকি এবং চলার পথে হাঁটার পথে আচার আচরণের কোনো প্রকার যদি আমাদের ভুল হয়ে থাকে, আপনারা দয়া করে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটাই আমাদের বড় চাওয়া। আর আমরা যাতে যে 33 জন শিক্ষার্থী এই কিতাবসর মাদ্রাসা থেকে পরীক্ষার হলে যাব,
আমরা সবাই যেন উত্তীর্ণ হতে পারি ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রকাশ উপস্থিতি এ পর্যায়ে 2020 সালে দাখিল পরীক্ষার্থী ছাত্রছাত্রী বৃন্দরা স্মৃতিচারণ উপলক্ষে যে একটি মানপত্র তৈরি করেছেন যে একটি মাদ্রাসার স্মৃতিচারণ করেছেন সেই স্মৃতিচারণের মানপত্রটি আল্লাহর হাতে তুলে দিবেন দাখিল 2020 সালে দাখিল পরীক্ষার্থীর ছাত্রবৃন্দ মোহাম্মদ মেহেদি হাসান দাখিল পরীক্ষার্থীদের কর্তৃক আয়োজিত বার্ষিক দোয়া মাহফিলে সম্মানিত মাননীয় অধ্যক্ষ মহোদয় আমাদের সবার সাথে বড় হুজুর কেবলা উপস্থিত ছোট হুজুর কেবলা এবং আমাদের প্রাণপ্রিয় শিক্ষক মন্ডলী আমার সামনে মা বোনেরা এবং ছাত্র ছাত্রীবৃন্দ সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রাব্বুল আলামিন আমাকে চট্টগ্রামের পলকালী থানার অন্তর্গত কিতাবচর আজিজিয়া মাহমুদিয়া সিনিয়র আলিম মাদ্রাসার ছাত্র হতে পেরে আমি আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি এবং আজকে যে উপহার আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি এই দোয়া মাহফিলের একটাই উদ্দেশ্য আমাদের আমরা যে আপনাদের কাছে থেকে কিছু দোয়া নেওয়ার আশায় আমরা দোয়া মাহফিল আপনাদের সামনে উপস্থিত করছি সম্মানিত উপস্থিতি আজকের এই দোয়া মাহফিলে সবার কাছে আমরা 2020 সালের দাখিল পরীক্ষার্থীদের একটাই মাত্র চাওয়া আমাদেরকে আপনারা দোয়া করবেন এবং আমরা যেন অত্র প্রতিষ্ঠানে সম্মান বয়ে আনতে পারি এবং সকল ছাত্র ছাত্রী যেন ভালোভাবে পাশ করতে পারি সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন এবং আমরা যেন সুস্থ শরীরে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি উপস্থিতি পিতা মাতার পরে শিক্ষকের স্থান শিক্ষা গ্রহণকালীন আমরা যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন কারণ শিক্ষকের ঋণ আমরা কোনোদিনও বলতে পারবো না বিদায় আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সকল ছাত্র ছাত্রী 2020 সালে দাখিল পরীক্ষা উত্তীর্ণ হয়ে আবার অত্র মাদ্রাসায় আলিম ক্লাসে ভর্তি হয়ে অত্র প্রতিষ্ঠানের সুনাম অর্জন বজায় রাখতে পারি সম্মানিত উপস্থিতি পরিশেষ আমি বলতে চাই আজকের এই মহতী অনুষ্ঠানে আবারও সবার কাছে দোয়া চাইয়ে এবং আল্লাহ যেন আমাদের সকল উস্তাদকে ও ছাত্র ছাত্রীদেরকে সুস্থ এবং ভালো রাখে এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানপত্র পাঠ করবেন 2020 সালে দাখিল পরীক্ষার্থী মোহাম্মদ রায়হান আল্লাহ দরবারে দলতের অভাব নেই হযরত আব্দুল মাহমুদ আল কাদির রহমাতুল্লাহ আলাইহ কিরাবসর আজিজিয়া মাহমুদিয়া সিনিয়র আলিম মাদ্রাসার 2020 সালের দাখিল পরীক্ষার্থীদের পক্ষ থেকে শ্রদ্ধা ও অভিনন্দন হে শিক্ষাগুরু
আমাদের পরম সৌভাগ্য আপনাদের মতো শিক্ষা অনুরাগী স্নেহশীল এবং সুদক্ষ শিক্ষকের পদ প্রান্তে বসে শিক্ষা লাভের দুর্লভ সুযোগ পেয়েছি। আপনাদের অপচালিত ধৈর্য মধুমাখা স্নেহের জীবনের কথা চিরদিন মানুষ পরে উজ্জ্বল হয়ে থাকবে। আপনাদের সুদীর্ঘ জীবনে অসংখ্য ছাত্রছাত্রীর জ্ঞান প্রদীপ নিজ হাতে প্রচলিত করেছেন, অসংখ্য পথ ধারাকে দিয়েছেন পথের সন্ধান। আপনাদের জ্ঞান নির্জরণী নির্মল ধারায় আমাদের নিরস বিরান মানস ক্ষেত্রকে সরস উর্বর করেছেন। হে সুযোগ মাদ্রাসার এই বেদনাশিক্ষ প্রহরে অতীতের অনেক স্মৃতি মানুষ পথে ঢেউ তুলছে। আমাদের রোড় আচরণ আপনাদের অন্তরকে অনেক সময় ব্যতীত করেছে। আমাদের অতীত অন্যায়গুলো আজ পূর্বে নিয়ে পিতৃস্নেহপূর্ণ ক্ষমায় মোচন করবেন। আমাদের মাঝে যে জ্ঞান প্রদীপ আপনারা প্রজ্বলিত করেছেন তার আলোয় যেন আলোকিত মানুষ হতে পারি সেজন্য দোয়া করবেন। আপনারা সবসময় আমাদের মানুষ পথে পথপ্রদর্শক দূতবতার মতো উজ্জ্বল ও দীপ্তিমান থাকবেন। হে জ্ঞান তপস, প্রকৃত জ্ঞান দান করেছিল আপনাদের জীবনের ব্রত। এই ব্রতকে আদর্শ করে আপনারা বহুবিধ বাধা বিঘ্নকে অতিক্রম করে নিজের জীবনের সীমাহীন দুঃখ কষ্ট পূরণ করেও আজকে এই মাদ্রাসাটিকে ফুলে ফুলে বিকশিত করে গড়ে তুলেছেন। আপনাদের এই মহৎ কর্ম ও বিরাট সার্থকের কথা আমরা চিরশাশ্বত রূপে আমাদের মনের মনে কোটায় গেঁথে রাখব। হে মহাপ্রাণ, আপনারা মহত্ব ও বিরাট ব্যক্তিত্ব আমাদের চলার পথের পাতে হয়ে থাকবেন। আপনাদের মহাপ্রাণ ও বিরাট ব্যক্তিত্বের স্পর্শে অনুপ্রাণিত হয়ে এই মাদ্রাসার বহু শিক্ষার্থী আজীবনের বহু বিচিত্র পদে সুপরিচিত তথা দেশ বর্ণ্য হয়েছে। আপনাদের কাছে আমাদের এই ঋণ যেন অপরিশোধ হয়ে আছে। অবশেষে পরম করুণাময়ের কাছে আপনাদের সুদীর্ঘ সুস্থ ও মঙ্গলময় জীবন প্রার্থনা করেছি। আপনাদের বিজয়যাত্রা সুন্দর স্বাস্থ্য ও কুসুমাস্তীর্ণ হোক। স্মরণীয় দিন 18 জানুয়ারি 2020 শনিবার, দোয়া কামনায় 2020 সালে চাকরি পরীক্ষা থেকে লোক ওমা আলাইনা ইলাহ বলা। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি পরীক্ষার্থী মোহাম্মদ ইয়াসিন। পরীক্ষার্থী বিন্দু ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখবেন মোহাম্মদ সাজেদা বেগম। Thank you.
আব্দুল হালিম এক, উপহার দিয়ে মনে করবেন মোহাম্মদ ইকবাল হোসেন। সকলকে
সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে বসে পরিকল্পনার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য শ্রবণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য পেশ করবেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন উস্তাদি ওস্তাদুল মুকাররম হযরতুল হক অধ্যক্ষ আল্লামা মুফতি বরকতুল কামলা মাদ্রাসা সিলমুল আলী। সবাই একটু সমাদর নারা দিবেন। Thank you.
আমরা বলবো তুমি দাও না, আমরা যতদিন থাকবো ততদিন আমাদের রিজিক থাকবে স্বাস্থ্য ও শিক্ষক এলাকাবাসী। আমি এলাকাবাসীদেরকে সবসময় বলতে থাকি, তোমরা যদি এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করো তোমাদের কোন রাস্তা আল্লাহর দরবারে নাই। ঠিক না বেঠি? যে সমস্ত এলাকাবাসী ইতিপূর্বে বিআদিবি করেছে তাদের দুঃখ অবস্থা তোমরা দেখতেছিস। আমাদের এলাকাবাসীদেরকে আমি সজাগ করে দিচ্ছি, শুধু আমরা বলতেছি না, এলাকাবাসীদেরকে আমি বলি তাড়াতাড়ি ছেড়ে দাও, মেরে দাও, এখানে ছেড়ে দিয়ে দাও একটা সাহায্য। ঠিক না বেঠি? আজকে ঘরে ঘরে থানায় থানায় এমন কোন গান নেই সমাজে, আমার সমাজের মধ্যে এমন কোন গান নাই যা ঘরের মধ্যে দৃশ্য পাঠন ছাত্র এবং ছাত্রী নেয় মাদ্রাসা। ঠিক না বেঠি? তাই আপনারা সতর্ক হয়ে যান, তাড়াতাড়ি ছাত্রদের ভর্তি করা। এবার তো আমার ভাই মাতুল সাহেব আমাকে বলেছেন দুজন ছাত্র ছাত্র চলে গেল, একজনের উপরে ছাত্রী ভর্তি করেছি। বাজার সরকার তারা একদম ভোট করার করছে, ওটা যাবা তোমরা
অথচ এটা একটা
আমরা মনোবরে বছর থেকে আমরা লালনা করছি আমাদের মাদ্রাসায় আমরা একটা ড্রাস ড্রাসের ব্যবস্থা তোমাদেরকে বলা হয়েছে অ্যাসেম্বলিতে তোমাদেরকে ড্রাসের জন্য নির্ধার দেওয়া হয়েছে তোমরা ড্রাস কিভাবে নিবে আসবে সেই শিক্ষক থেকে তোমরা এটা জেনে নিবা আমরা তালবারের মধ্যে ড্রেস আমরা আমাদের পোশাক আমরা ঠিক করবো সাদা পাইজামি সাদা পাইজামা এবং চুটি কালো হোক অথবা সাদা হোক চুটি দেওয়া হবে এটা আমরা বলে দিচ্ছি আর কোনো ছাত্র এখানে প্যান্ট কিনতে হবে প্যান্ট বাদ দিবি কোনো অসুবিধা নেই জিন্সের প্যান্ট এখানে আনবে না আর আমার মেয়েরা যারা আছো তোমাদেরকে কোন ব্যক্তি অসুবিধার কোনো কথা বলতে পারবে না আর যদি কোনো ছাত্র বা কোনো এলাকাবাসী বা কোনো মানুষ যদি তোমাদেরকে কোনো আমরা উত্তর ব্যবহার করছি আমাদের সম্মানিত আমি সাথে বলেছি এখানে সাথে কত বাবা আমি বলে দিচ্ছি সাড়ে 300 টাকা নিয়মিত এডমিট ফি আর যারা ব্যবহারিক আছে তাদের জন্য 700 সাধ্যান থেকে এখানে খবর নিয়ে এসেছি আজকে তোমাদেরকে বলার জন্য এগুলো সরকারের ফি সরকারের পোশাক করে দিয়ে সাড়ে 700 যোগাযোগ করবো কখন তোমরা আসবা কখন দেখা যাবে সাড়ে করে আমি সকালের উন্নতি কামনা করতেছি সকালে বিমানকে সমাজ করার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করব এবং সবাইকে আল্লাহ যেন ফাইল গ্রহণ করে সুন্দরী গানের সামনে একবার পরীক্ষা ভালো ফসলে দান করে আমি আল্লাহর কাছে দোয়া করব বিশেষ করে আমার একটা পর্ব আছে তার একটি ছাত্র এখানে এতিম খেলা আছে এখানে হ্যাপসা আছে এখানে তাকিদুর করেও তার নাই না এখানে আছে আমাদের মাদ্রাসা পছন্দ আমরা সম্ভবত দশজন ছাত্রদেরকে রাখবো আমরা এখানে তোমাদের একটা চাষি প্রস্তুত করবো বাকিগুলো আমরা আসলে আমাদের পুরো করে মগের মধ্যে আমাদের সাড়ে করতে হবে উষ্ণ ব্যবস্থা করো তাদেরকে দিয়ে দিই আগামীতে তোমরা যদি ভালো করো এক মাস তোমাদের আসার আসার আমরা দেখবো আমরা যদি পারি সম্ভব হয় তোমাদের একটা কমন একটা টাকা একটা জ্যামিতি প্রশ্ন দিয়ে দিছি তোমাদেরকে সাত 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 স
Salam,
Thank you.
আল্লাহুম্মা জালা জালা তারা আল্লাহ